ওয়েলকাম ফ্রেন্ডস। স্কুল শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন নিয়ে বহুদিন ধরে আলোচনা চলছে। এটা একটি বহু আলোচিত বিষয় এবং সর্বশেষ খবর কাল আমি প্রকাশ করেছিলাম। কালকে এই স্কুল শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন নিয়ে বেকার যুবক যুবতীরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে, এই নিয়ে কালকে আমি সংবাদ প্রকাশ করেছিলাম। আজকেও একটি এই নিয়ে খবর প্রকাশ পেয়েছে সংবাদপত্রে, এবং সেটি হচ্ছে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরোধিতায় এবার নামছে তৃণমূল। স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে এবার আসরে নেমেছে তৃণমূলের শিক্ষক সংগঠনও। পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষা সেলের তরফে বিকাশ ভবনের পাবলিক গ্রিভেন্স সেলের প্রধান সচিবকে চিঠি দিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। আহ্বায়ক জয়দেব গিরি বলেন, জুলাই থেকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হলে গ্র্যাজুয়েট টিচারদের ন্যূনতম বেতন হবে 35,000 থেকে 55,000 টাকা, আর পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের বেতন হবে 45,000 থেকে 70,000 টাকা। প্রধান শিক্ষকদের বেতন গিয়ে দাঁড়াবে 70 থেকে 95,000 টাকা। এই অবস্থায় তাঁরা যদি প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেটা বেকারদের প্রতি অন্যায়। তাছাড়া এই বিশাল পরিমাণ আয়কর ফাঁকি তারা দিচ্ছেন সেটাও উদ্বেগজনক। বোর্ডের পরীক্ষায় 30% নম্বর প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে স্কুলের শিক্ষকদের হাতে থাকছে, ফলে সেই ভয়টা অনেকে দেখাচ্ছেন। এই ভীতি প্রদর্শনের গোড়ায় আঘাত করা দরকার। জয়দেববাবুর দাবি, উচ্চশিক্ষিত বেকাররা অনেকে মিলে কোচিং সেন্টার খুলে জীবিকার সংস্থান করছিলেন, কিন্তু স্কুল শিক্ষকদের হাতে এতটা নম্বর দেওয়ার অধিকার তুলে দেওয়ার ফলে ছোট ছোট যেসব কোচিং সেন্টার উঠে যেতে বসেছে। দুর্গাপুর, নদিয়া, বেহালার বহু বেকার যুবক যুবতী হাইকোর্টে মামলা করেছেন যাতে প্রাইভেট টিউশন বন্ধে সরকার ব্যবস্থা নেয়। অনেক স্কুল শিক্ষকও এই অসাধু কাজকর্ম বন্ধ করার জন্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করে রেখেছেন। এদের সবার জন্য আমাদের সংগঠনের সমর্থন রয়েছে। জয়দেববাবু স্বীকার করেছেন তাদের সংগঠনের অনেকেও প্রাইভেট টিউশনের সঙ্গে জড়িত। তিনি বলেন, আমাদের সংগঠন বড় হচ্ছে, বেনজল ঢুকে পড়েছে, আমরা এবার স্ক্রিনিং শুরু করব, প্রাইভেট টিউশনের বিরোধিতা করব, আবার এরকম শিক্ষকদের সংগঠনের সদস্যও করব। এটা চলতে দেওয়ার দ্বিচারিতা, তাই এর বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তো এটাই ছিল আজকের খবর। আজকে 13ই মে রবিবার। আজকে সংবাদপত্রে স্কুল শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন নিয়ে এই খবরটা প্রকাশ পেয়েছে। এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।